দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মাগুরার কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ দেয়া হয় ব্যবসায়ীদের। পলিব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতেও নির্দেশনা দেন তারা। খাগড়াছড়ির দীঘিনালা সাড়ে ৭০০ নবীন সেনা সদস্যের প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। টাঙ্গাইলের বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। মির্জাপুরের মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এর সমাপনী কুচকাওয়াজ হয়। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে মঙ্গলবার হাসপাতালে দুই ঘণ্টা কর্মবিরতি ও বুধবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী তারিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল হয়েছে। পরে কৃষক দলের কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির উপর হামলা ও কেন্দ্রীয় নেতা সাখাওয়াত আলী দিদারকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সদর উপজেলার বুরাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে। শেরপুরের নালিতাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখা। উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোচাপুরা প্রাথমিক স্কুলে অর্ধশতাধিক মানুষ এ সহায়তা পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্সের একটি ৮ ব্যাচের মিলন মেলা হয়েছে পূর্বাচলের একটি হোটেলে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জেসমিন নাহার। বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, দুদকের সাবেক পরিচালক গোলাম ফারুক এবং শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু। অনুষ্ঠানে তিনজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমানকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জিঞ্জিরা বাস রোডে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জয়পুরহাটে নবাগত ও প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। পঞ্চগড়ে যানজট কমাতে ও ফুটপাত উদ্ধারে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক সাবেত আলী। সাতক্ষীরার পাটকেলঘাটা ভূমি অফিস হস্তান্তর না করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা খুলনা মহাসড়কের বলফিল্ড এলাকায় ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। খুলনার মহাসড়কে ডাকাতি ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খুলনা, যশোর ও সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ীরা। ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজার মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। ঠাকুরগাঁয়ে ৬ দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাংলাদেশ কৃষি সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা বের করেন কৃষক কৃষানীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।